ছোট্ট বেনসন সবসময় তার নামের মানে জানতে চাইত। তাই একদিন বাজার থেকে বাড়ি ফেরার পথে সে তার বাবাকে জিজ্ঞেস করল, আমার নাম বেনসন কেন বাবা? আসলে কি জানো তো, আমার নাম বেন আর তুমি আমার ছেলে, তাই বেনসন। বেনসন সেটা শুনে খুব একটা খুশি হলো না। ঠিক তখনই একটা জিনিস তার চোখে পড়ল। সে দেখল একটা দোকানের বাইরে একটা সুপার হিরোর পোশাক ঝোলানো রয়েছে, আর বেনসন সুপার হিরো পছন্দ করে। মনে মনে সে সেরকম হতে চাইত। বাবা, আমার ওটা চাই, প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে, বেনসন যখন বাড়ি পৌঁছলো সেই পোশাকটা পরার জন্য তাড়াতাড়ি নিজের ঘরে ঢুকলো। সে দেখে অবাক হলো, পোশাকটা একদমই তার মাপের। ওয়াও, এটা কি হচ্ছে? বেনসন, এই সুপার স্যুট এখন তোমার পরিষেবায় হাজির। কি? কে এখানে? আমি স্যুট যা তুমি পরে আছো। আমাকে যে পরে আমি তার শরীরের মাপে হয়ে যাই, আর আমি তাদেরকে আশ্চর্য রকমের ক্ষমতা দেই। এটা একটা স্বপ্ন, এটা সত্যি হয় না। এটাই হচ্ছে বেনসন। ওকে, তাহলে তুমি বলতে চাও আমি এখন এই শহরের রাস্তার উপর দিয়ে আকাশে উঠতে পারি, তাই তো? হ্যাঁ, তার চেয়েও বেশি। আমি আদেশে চলি, তুমি যা বলবে আমি সেটাই ঘটাবো। শুধু বলবে সুপার স্যুট, আমি আদেশ পালন করব। ওকে, সুপার স্যুট, লেটস ফ্লাই। ওরা সক্রিয় করা হলো। বেনসন খুব খুশি হল। কমিক বইয়ের হিরোর মতো সে গোটা শহর দেখতে থাকল। তারপর হঠাৎ করে পুরো এলাকাটাকে পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলেছে। ধরা দেওয়া ছাড়া তোমার আর কোনো উপায় নেই। কি হচ্ছে ওখানে? সেখানে ডাকাতি হচ্ছিল, আর ডাকাতরা ব্যাংকের ভেতরের সবাইকে আটকে রেখেছিল। আমি এখন কি করি? মনে রেখো বেনসন, আমি তোমাকে ক্ষমতা দিচ্ছি, কিন্তু একমাত্র তোমার ভেতরের মানুষটাই তোমাকে সুপার বানাতে পারে। ঠিক আছে, যাওয়া যাক। আমরা কি করব সেটা বলার জায়গা তোমার নেই। আমাদের দাবি না মানলে আমরা এদেরকে শেষ করে দেব। আমি থাকতে হতে দেব না। এই ছেলেটা আবার কে? বেনসন একজন সুপার হিরোর মতো এখন এখানে। ডাকাতদের সাথে সে লড়াই করল এবং তাদেরকে মাটিতে ফেলে অজ্ঞান করে দিল। ও আমাদের বাঁচিয়েছে, ও একটা হিরো। ও আমাদের বাঁচিয়েছে, ও একটা হিরো। হেই নিন স্যার। কে কে তুমি? বেনসন, বেন। ওয়াও, সুপার বেন। খুব শীঘ্রই সুপার বেনের বীরত্বের কথা শহরের সবার কানে গিয়ে পৌঁছলো। সে সবাইকে বিপদ থেকে রক্ষা করত, দাগি আসামিদের খুঁজে বের করতে পুলিশকে সাহায্য করত, আর অন্যায়ের বিরুদ্ধে লড়ত। সুপার বেন আবারও বড় অপরাধের পর্দা সরিয়ে শহরকে উদ্ধার করতে এগিয়ে এসেছে, সেটাই এখন দেখব। স্কুলে বেনসন তার বন্ধুদের এবং বাকি ছাত্রদের সুপার বেনকে নিয়ে আলোচনা করতে দেখত। সে চুপি চুপি সেটা উপভোগ করত। সুপার বেনের মতো আমার যদি একটা বন্ধু থাকত। হ্যাঁ, আমারও। কিন্তু তার স্কুল থেকে একটু দূরে এক দুষ্টু লোক তার সুটের অবস্থান খুঁজে বের করল। এই হলো রেসগার, একজন দুষ্টু লোক যে সারা জীবন ধরে এই সুপার স্যুট খুঁজে চলেছে, আর এখন সে জানে সেটা কোথায় আছে। পেয়েছি, এই মুহূর্তটার জন্য সারা জীবন ধরে অপেক্ষা করেছি। ও, তাহলে এই হলো সেই সুপার স্যুটের মালিক। একটা ছোট্ট খেলার সময় এসেছে। রেসগার একটা প্ল্যান বানালো, আর তার পরের দিন বেনসনের পাশের বাড়িতে সে থাকতে শুরু করল, আর ধীরে ধীরে সে তার পরিবারের সাথে বন্ধুত্ব করে ফেলল, আর শীঘ্রই সে বেনসনের খুবই প্রিয় হয়ে উঠল। ওয়াও, রেসগার কাকু, আপনারও কমিক বুক পছন্দ? পছন্দ না, ভালোবাসি। হ্যাঁ, আমার এর শেষটা একদম ভালো লাগেনি। কেন ফায়ারম্যান নিজেকে সমুদ্রে শেষ করে ফেললো
কারণ এটাই করা উচিত ছিল। বাহ! যতদিন গেল রেজগার বুঝতে পারল সে বেনসানের মন জয় করে ফেলেছে। এবার এটাই সময়। এখন আমার কথা শোনো আর খুব মন দিয়ে শুনবে। হ্যাঁ, তারপরে যাবে, সেখান থেকে ওদিকে যাবে। হ্যাঁ, তারপরে যেতে হবে। তারপরের দিন যখন বেনসান আর রেজগার পার্কে হাঁটছিল, এক পাও নড়বে না। পকেটে যা কিছু আছে সব খালি করে দাও, নইলে আমরা তোমাকে আর এই বাচ্চাটিকে ছাড়বো না। তুমি কি সুপারম্যান? বেনসান মুচকি হাসলো। সে বিশ্বাসই ভেবেছিল। ওয়াও, আমি কি তোমার পোশাকটা দেখতে পারি? ইয়েস মিস্টার রেজগার। ওয়াও, এটা পরে নিশ্চয়ই খুব ভালো লাগে। জানো, আমিও এক সময় সুপার হিরো হতে চেয়েছিলাম, এমনকি কয়েক মিনিটের জন্য হলেও। আমি শুধু জানতে চাই যে ওই কমিক বইয়ের ছেলেদের মতো হলে কেমন লাগে, বলো তুমি। আমি জানি মিস্টার রেজগার, আমারও এরকম মনে হতো। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় সবাই তোমার মতো ভাগ্যবান হয় না। এটা বলে রেজগার মাথা নামিয়ে নিল আর হাঁটতে শুরু করল। বেনসান একজন দয়ালু মানুষ হওয়ার ফলে তার কথায় গলে গেল। তার খুব কষ্ট হলো। মিস্টার রেজগার, নিন, কিছুক্ষণের জন্য সুপার হিরো হয়ে যান, আমি এখানেই অপেক্ষা করব। কিন্তু এই স্যুট আমার মাপে হবে না। এটা যেই পড়বে তারই মাপে হবে। বোকা ছেলে কথাকার, এই স্যুটের ব্যাপারে আমি সব জানি। রেজগারের চোখ চকচক করে উঠল আর সে তাড়াতাড়ি স্যুটটা পরে নিল। সাথে সাথে সে বাতাসে উঠতে শুরু করে দিল। রেজগার, এই সুপার স্যুট এখন তোমার পরিষেবায় হাজির। কি বোকা তুমি! কি? এই স্যুটটা আমি সারা জীবন ধরে খুঁজে বেড়িয়েছি। আমি ভিলেন, এখন সুপার ভিলেন। এই স্যুট আমি কয়েক বছর ধরে খুঁজছি আর এখন এটা আমার। তোমার সাধারণ জীবনে ফিরে যাও এবার, সাধারণ মানুষ। স্যুটটা আমাকে দেওয়ার জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম। কি? আপনি এটা নিয়ে কি করবেন? বেশি কিছু নয়, সারা পৃথিবীকে শাসন করব। সুপার স্যুট ওড়ো! ওফ, আমি কি করলাম? বেনসন নিজের ভুল বুঝতে পারল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওদিকে শহরে ফিরে রেজগার শয়তানি করা শুরু করে দিল। বন্ধ করো, নইলে আমরা তোমায় গুলি করব। পালাও, পালাও, পালাও! তোমরা সবাই আমার সামনে নত হবে। আমি রেজগার, এই শহরের নতুন শাসক। কোনো মেয়র নয়, কোনো সরকার নয়, আমি শাসন করব, তোমরা পালন করবে। তুমি জিতবে না, সুপারবেন আমাদের বাঁচাতে আসবে। সুপারবেন? এখন আর কোনো সুপারবেন নেই। দেখো, আমি ওর পোশাক পরেছি আর যার কাছেই সুট থাকে সেই সুপার। রেজগারের আতঙ্ক শুধু সেই শহরের মধ্যেই থাকল না, সে অন্য শহরে গেল, তারপর আরেক শহরে। তার প্ল্যান, পুরো বিশ্বকে শাসন করা। রেজগারকে থামানো যাচ্ছে না। বিশ্বজুড়ে সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনী তাকে কোনোভাবেই থামাতে পারছে না। শোনা যাচ্ছে যে ওই স্যুট সমস্ত ক্ষমতার উৎস। এটিকে তার কাছ থেকে কেড়ে নেওয়া এই পাগলামি শেষ করার একমাত্র উপায়। কিন্তু কে কে সেটা করবে? বেড়ালের গলায় কে ঘণ্টা বাঁধবে এবং কে সারা পৃথিবীকে রক্ষা করবে? এদিকে দুঃখিত এবং হতাশ বেনসান তার জানালার কাছে বসে নিজের নির্বুদ্ধিতার জন্য নিজেকে অভিশাপ দিচ্ছিল। মনে রেখো বেনসান, আমি তোমাকে ক্ষমতা দিচ্ছি, কিন্তু একমাত্র তোমার ভেতরের মানুষটাই সেটাকে সুপার বানাতে পারে। হ্যাঁ, তাই তো। হঠাৎ করে বেনসান রাস্তার মধ্যে নতুন কিছু বিশৃঙ্খলা হতে দেখল। ওই তো সে আবার ফিরে এসেছে।
আমি দেখতে পাচ্ছি যে তোমরা এখনো আমার কর্তৃত্বকে স্বীকার করনি। তোমরা আর কোনো উপায় রাখলে না। তাহলে সুপার বেন এখন লাঠি আর পাথর দিয়ে কাজ চালাচ্ছে। আচ্ছা, ওটা কি সুপার বেনকে দেখতে পাচ্ছি আমরা? সুপার বেন এসে গেছে, চিন্তা নেই। ধরতে পারলে ধরো। হ্যাঁ, অবশ্যই। উত্তেজিত রেজগার বেনসানের পেছনে তাড়া করে এবং একটা পরিত্যক্ত গুদামে এসে উপস্থিত হয়। কোথায় তুমি লুকোলে, ছোট্ট ইঁদুর? আমি এখানে। আমি যাচ্ছি। হ্যাঁ, একটা টেপ। ও সরি, আমি এখানে। এবার তোমাকে শেষ করব। হ্যাঁ, খেলাটা বন্ধ করো। তোমায় যদি ধরতে পারি তুমি শেষ। সুপার স্যুট রিবুট না করলে আমাকে খুঁজে পাবে না। সুপার স্যুট রিবুট? রিবুট হচ্ছে, এটা হতে কিছু মিনিট সময় লাগবে। কি? না না না, বন্ধ করো। সুপার স্যুট স্টপ। এখন রিবুট হচ্ছে, এটা হতে একটু সময় লাগবে। তোমার সময় শেষ, রেজগার। আমি তোমাকে, তোমার হাত উপরে তোলো। সুপার স্যুট লেজার বিম ছোড়ো। রিবুট হচ্ছে, এটা হতে কিছু সময় লাগে। একদম নড়বে না। ঠিক আছে, শান্ত হন, শান্ত হন, আমি করছি এটা। পুলিশ রেজগারকে ধরে স্যুট খুলে নিল। ততক্ষণে গুদামের ভেতর লোকেদের ভিড় হয়ে গেছিল। আমার মনে হয় এটা তোমার। কারোর কাছে তাকাই উচিত নয়, এটা মারাত্মক একটা বিপদ ঘটাতে পারে। আর তারপর বেনসান এমন একটা কাজ করলো যা কেউ আশা করেনি। সে স্যুটটিকে আগুনে ফেলে দিল। রেজগারকে বন্দী করে নিয়ে যাওয়া হলো এবং জনগণ বেনসানের জন্য উল্লাস করল। বেনসান সুপার হিরো হয়ে উঠল। স্যুট ব্যবহার না করেও সে প্রমাণ করেছিল বীরত্বের কাজ করার জন্য অতিমানবিক ক্ষমতা থাকার দরকার নেই। যা দরকার তা হল নিজের মনুষ্যত্বকে পুরোপুরি ব্যবহার করা। তখন সারা বিশ্ব তোমাকে সুপার হিরো হিসেবে দেখবে। সবার কাছেই ক্ষমতা আছে, সেটাকে সুপার বানানো আমাদের উপর নির্ভর করছে।